আপনারা কেমন আছেন? নিশ্চয় ভালো, আমিও ভালো আছি। আজকে আমি শেয়ার করছি একটা পিঠা রেসিপি, এক কাপ চাল দিয়ে দুইটা পিঠা কিভাবে, দুই ধরনের পিঠা কিভাবে বানানো যায় তাই আজকে শেয়ার করছি। এই পিঠাটা চট্টগ্রামের, চট্টগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলার ঐতিহ্যবাহী একটা পিঠা যাকে বলে খোলা পিঠা। এটার বিশেষত্ব, এটা মাটির খোলায় বানানো হয়, অনেক জালি, এই কারণে এই পিঠাটার নাম খোলা জালি। অনেক টেস্টি, মানে শীত মানেই সন্দ্বীপের এই পিঠাটা প্রতি ঘরে ঘরে ছোট বড় সবার পছন্দে। তো সাথে থাকুন, দেখতে থাকুন। পিঠাটা বানানোর জন্য আমি রাতেই ভাবতে হয় কি সকালের নাস্তা কি হবে, তাই আমি এক কাপ চাউল, এটা পোলাওয়ার চাল নিয়ে নিয়েছি। তো এখন ভালো করে ধুয়ে আমি সারা রাতের জন্য পানিতে ভিজিয়ে রাখবো। তো এভাবে আমি পানিতে ভিজিয়ে ধুয়ে আমি সকালবেলা পিঠাটা বানাবো, ব্লেন্ড করবো। তো আমার সাথে থাকুন, দেখতে থাকুন, অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন, আমার অনুরোধ রইল। আর যারা আমার চ্যানেলে এখন নতুন, অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। আর যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন, আমার পাশে আছেন, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তা আমি চালের গুঁড়োটা ব্লেন্ড করে নিয়েছি, এটা আর শেয়ার করি নাই। তো এই স্বাদ মতো লবণ দিয়ে নিয়েছি। তো এখন আমি একটা নর্মাল টেম্পারেচারে থাকা একটা ডিম ভেঙে দিচ্ছি। ডিমটা আমি ভালো করে মিশিয়ে নেব, আর ব্যাটারটা যত পাতলা হয় ততই পিঠাটা মসৃণ, নরম এবং টেস্টি হয়, এটাই পিঠার বিশেষত্ব। এটা অনেক পাতলা হতে হবে, তো এটা খোলায়, মাটির খোলায় বানানো হয়, তো এটা অনেক ঝামেলায়। আমি ফ্রাই প্যানেই করে নিচ্ছি, সামান্য তেল দিয়ে একটু ব্রাশ করে নিলাম। তো এখন পিঠাটা দিয়ে দিচ্ছি, অনেক পাতলা করে এটা এইভাবে বিছিয়ে দিতে হবে। তো পিঠাটা যতক্ষণ না দিতে সময় লাগে, পিঠাটা ততক্ষণ সময় লাগে না এটা হয়ে যেতে। দেখতেই পাচ্ছেন, চট করে দিতে আর নামাতে সময় লাগে না। এটা গরম গরম অনেক টেস্টি। তা আমি আরেকটা পিঠা এভাবে করে দেখাচ্ছি, একদম পাতলা করে এটা এভাবে, শুধু একটা প্রলেপ। এটা শত ছিদ্র, জালি কথাটার অর্থ এটা, অনেক জালি মানে ছিদ্র, অনেক ছিদ্র হয়, অনেক পাতলা। এটা গরম গরম মিষ্টি সবজি তরকারির সাথে বা নারকেলের পুর দিয়ে খেতেও মজা। আমি নারকেলের পুর দিয়েই খাবো, আমার কাছে নারকেলের পুর দিয়ে খেতেই ভালো লাগে, সবারই ছোটো বড়ের পছন্দ। আমার ফ্যামিলিতে সবাই এটা অনেক পছন্দ করে, আমার কাছেও ভালো লাগে। তো সকালবেলা আমি এরকম পিঠা বানিয়ে নিলাম। এটা বাজারের কিনা শুকনো গুঁড়ো চাল, চালের গুঁড়ো দিয়েও সমস্যা নেই করা যায়। তাই আমি এটা ঘরেই গুঁড়ো করে বানিয়ে নিয়েছি। এখন এই ব্যাটারটা দিয়ে আমি আরেকটা পিঠা শেয়ার করছি। আমার যেহেতু নারকেলের পুর আছে, আমি এভাবে পাটিসাপটা পিঠাও বানিয়ে নিচ্ছি। এটা দেখুন কত সুন্দর, চট করে বানানো যায়, এটা কোনো ঝামেলা নেই সকালবেলা নাস্তার জন্য, এটা একদম পারফেক্ট একটা রেসিপি। তো এটা আমি নারকেলের পুর দিয়ে খাবো, বানিয়ে নিলাম। দেখুন আমি ক্লোজলি দেখাচ্ছি, শত ছিদ্র এটাতে, এই যে দেখতে পাচ্ছেন অনেক ছিদ্র, একদম পাতলা। এটা গরম গরম খাবার মজাই আলাদা, এটা মিস করবেন না, অবশ্যই এটা ট্রাই করবেন, একবার বানিয়ে দেখবেন আর আমার কমেন্টস করে জানাবেন পিঠাটার কত টেস্ট আর বানানো কত সহজ। দেখতে পাচ্ছেন পিঠাটা হাতে নিলেই বোঝা যায়, ছোটো বড় সবার একটা খাওয়ার পছন্দের পিঠা, আমারও খুব মজার পিঠা এটা। তো অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন, দেখতেই পাচ্ছেন পাটিসাপটাটা। এটা ক্ষীর দিয়েও বানানো যেত, আমি নারকেলের পুর দিয়ে করে নিয়েছি। একটা ব্যাটার দিয়ে আমি দুইটা পিঠা বানিয়ে নিলাম। এক কাপ চাউলের গুঁড়া দিয়ে আমি, অনেকগুলো পিঠা হয়ে গেছে, কারণ ব্যাটারটা যত পাতলা পিঠাটা ততই মজা, ততই টেস্টি হয়। তা অবশ্যই টেস্ট করবেন, পাশে থাকবেন, ধন্যবাদ, ভালো থাকবেন।